দর্শক এবারে আনন্দ আড্ডা চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী নুসরাত বিনতে নূরের কাছে আবারও ফিরে এলাম আপনার কাছে গানের চর্চাটা শুরু হয়েছিল কবে কিভাবে শুরু বাবা মার কাছে একদম ছোটবেলায় বাবা মা ভালোবাসতেন গান ভালোবাসতেন রবীন্দ্রনাথের গান ভালোবাসতেন আমি তখন থেকে শুনতাম রবীন্দ্রনাথের গানের বিভিন্ন বড় বড় শিল্পীদের গান শোনা হয়েছে বাবা মার জন্যই সেখান থেকে শুরু ভালো লাগা শুরু তারপর আস্তে আস্তে প্রাতিষ্ঠানিক শিক্ষা তারপর গুরুর হাত ধরে রবীন্দ্রনাথের গান ক্লাসিক্যাল শুরু তারপর তো ছায়ানটে ভর্তি হলাম সুরের ধারায় করলাম তারপর এই শেষ করে আমি শান্তিনিকেতনে গেলাম ওখানে একদমই অনার্স মাস্টার্স সঙ্গীতের উপরে সঙ্গীতের উপর রবীন্দ্রসঙ্গীতের উপরেই ছোটবেলা থেকে আসলে রবীন্দ্রনাথের গানের প্রতি একটা অন্যরকম ভালো লাগা ছিল ভালোবাসা ছিল আপনার জন্য তো আসলে এই যাত্রাটা ভীষণ আনন্দের এবং সেই সাথে অর্জনের ঝুলিটাও সমৃদ্ধ বলা যায় আমি শান্তিনিকেতনে যে সময়টা কাটিয়েছি পাঁচটা বছর আমার জীবনের খুব অন্যতম আনন্দের এবং গুরুত্বপূর্ণ সময় ছিল রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আর কি কি গানের চর্চা করা হচ্ছে ক্লাসিক্যাল যেটা উচ্চাঙ্গ সঙ্গীত সেটা করা হয় সব সময় আর আসলে আমি সব গান শুনি সব গান শুনতে ভালোবাসি বাংলাদেশের অনেক গান আছে এবং অনেক বড় বড় শিল্পী সঙ্গীতজ্ঞ আছে সুরকার আছেন গীতিকার আছেন বাংলাদেশে আমি সবার গানই শুনি খুব ভালো লাগে এবং বিশ্বের অন্যান্য সঙ্গীতও আমার খুব আকর্ষণ করে আমাকে আমি শুনি রবীন্দ্রনাথের গানের কথা বলছিলেন আধুনিক গানের কথাও বলছিলেন তো এই যে বিভিন্ন ধারার গান শোনা হচ্ছে সেই অনুপাতে কি রবীন্দ্রনাথের গানের পাশাপাশি সেই গানগুলো করা হয় আমি তো আসলে রবীন্দ্রনাথের গান গাইতে ভালোবাসি বেশি একদম ডুবে যাই রবীন্দ্রনাথের গানে সেটা থেকে বেরিয়ে আসাটা একটু ইয়ে হয় কষ্ট হয় কিন্তু ভালো গান আসলে গাই গুনগুন করে হলেও গাওয়া হয় আর কি এবং শুনি আমি কিন্তু খুব গান শুনি একদম মানে দিনে হয়তো বেশিরভাগ সময় আমার গান শুনে কাটে তো সুযোগ পেলে গান শুনতে থাকি শান্তিনিকেতনের প্রকৃতির গান শুনেছেন এখানে এসে দেখা যাচ্ছে যে প্রকৃতির গানের সাথে সাথে অন্যান্য গান আরো বেশি শোনা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সেই মৌলিক গানের বিষয়টা একটু জানতে চাই আপনার ক্ষেত্রে মৌলিক গান আমার এখনো করা হয়নি আসলে তবে অনেকে বলে আমাকে গাইতে মৌলিক গানের কথা বলেছেনও এর মধ্যে কয়েকজন বলেছেন তো আমি ভাবছি আসলে গাইবো কি না এখনো আমি কাজটা শুরু করিনি তবে হয়তো একটা কাজ করা হবে সামনে বিশ্ব শিশু দিবস আছে সেটাকে কেন্দ্র করে একটা গান আমাকে তুলে দিয়েছেন ইতিমধ্যেই আমি একটা প্রস্তুতি নিচ্ছি শুভকামনা রইল আপনার জন্য সেই গানটির জন্য এখনকার সময় আসলে রবীন্দ্রনাথের গান নিয়ে অনেকেই চর্চা করছেন যেটা আসলে আগেও ছিল এখনো আছে কিন্তু এখন তরুণরা যারা চর্চা করছেন তারা অনেক সময় ফিউশন ধর্মী গানগুলোতে বেশি ঝুঁকছেন এবং রবীন্দ্রনাথের গানগুলোতেও ফিউশন আনার চেষ্টা করছেন আপনার কাছে বিষয়টি কেমন আসলে কি দেখেন এই সময়ের একটা ব্যাপার আছে সময়কে যদি আমরা প্রাধান্য দিই তাহলে কিন্তু আমাদের আসলে অনেক ধরনের ইনস্ট্রুমেন্টকে সহযোগ করেই আসলে গানগুলো করতে হবে কারণ কি পুরনো অনেক ইনস্ট্রুমেন্ট আমরা এখন আর পাচ্ছি না সেরকম যেমন রবীন্দ্রনাথের সময় রবীন্দ্রসঙ্গীত করা হতো এসরাজে উনি সবসময় এসরাজকেই গুরুত্ব দিয়েছেন কখনো কখনো হারমোনিয়ামই বাদ দেওয়া হয়েছে শুধু এসরাজেই রবীন্দ্রনাথের গান করা হয়েছে তো সেইটা এখন কিন্তু এসরাজটা অনেক অনেকাংশেই কমে গেছে সেই ইয়েটা সেই সময়টার কারণেই কিন্তু রবীন্দ্রনাথ নিজেই ওনার সময় কিন্তু পিয়ানোতে রবীন্দ্রসঙ্গীত করেছেন উনি বিলেতে গিয়েছেন উনি অন্যান্য সব অনেক আধুনিক মনা ছিলেন একদমই তাই উনি সময়ের থেকে অনেক এগিয়ে উনি সময়ের থেকে অনেক এগিয়ে আছেন তো সেই হিসেবে আমরা কিন্তু রবীন্দ্রসঙ্গীতটাকেও আধুনিক কিছু যন্ত্রের সাহায্যে কিন্তু উপস্থাপনা করতে পারি কিন্তু উপস্থাপনাটা হতে হবে খুবই যুক্তিসঙ্গত
খুবই সাংগীতিক হতে হবে, কারণ রবীন্দ্রনাথের গানকে ছাপিয়ে যেন কোনো যন্ত্র না যায় সেই দিকেও আবার একটু লক্ষ্য রাখতে হবে, আমার ধারণা তাই। কারণ রবীন্দ্রনাথের গানের কিন্তু সবচেয়ে বড় দিক হলো তার বাণী, বাণীটাকে কথাটাকে যেন ছাপিয়ে না যায়। ভবিষ্যতে রবীন্দ্রসঙ্গীত নিয়ে আপনার পরিকল্পনা কি? অবশ্যই আমার আসলে পরিকল্পনা বলতে আমি আসলে সাধনা করে যেতে চাই, রবীন্দ্রনাথের গানটাকে আরও বেশি ধারণ করতে চাই, সেটা তো আছেই। আরও রবীন্দ্রসঙ্গীত যদি আমার পরের প্রজন্মকে কিছু দিয়ে যেতে পারি সেটা আমার একটা পরিকল্পনা আছে, যে ভালো করে আমি কাউকে তৈরি করে গেলাম তো সেটা আমার শিক্ষাটা কারো কাছে পৌঁছে দেয়াটা আর কি, সেটা হতে পারে এটা। আর হলো যে রবীন্দ্রনাথের গান আরও বেশি করে আমি একটু আর্কাইভ করে রাখার চেষ্টা করব, যে আমার গানগুলো থেকে যাক আর কি, সেরকম কেউ শুনতে চাইলে শুনতে পারে। অনেক অনেক শুভকামনা রইল আপনার আগামীর জন্য, এবং সেই সাথে আপনার সকল পরিকল্পনা বাস্তবায়িত হোক শুভ প্রত্যাশা রইল। কিন্তু তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@banglavision.tv। বিখ্যাত রুশ লেখক ম্যাক্সিম গোর্কির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আড্ডা এমন একটা জায়গা যেখান থেকে আমরা এক ফোঁটা নির্মল সুখ পেতে পারি। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।